নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো ইতিহাস বইটা সলভ করাবো, টেক্সট বই, জীবন মুখোপাধ্যায়ের বই, খুবই ভালো বই, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, প্রতি বছর তোমাদের কিন্তু মাধ্যমিকে ইতিহাস প্রশ্ন কিন্তু খুবই কঠিন আছে। তো দেখো শুধুমাত্র একটা বই পড়লে হবে না, তোমাদের জিকে পাহাড়ি, জীবন মুখোপাধ্যায় কমসে কম দুটো বই তোমাদের ফলো করা অবশ্যই দরকার। তার ভিতর থেকে আমি বেস্ট মনে করি জীবন মুখোপাধ্যায়। যদিও আমি দুটো বই সম্পূর্ণরূপে সলভ করিয়ে দিই, তো দেখো আজকে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে বা প্লে লিস্টে পেয়ে যাবে যে জীবন মুখোপাধ্যায় এবং জিকে পাহাড়ি দুটো বই কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। তো দেখো প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার জীবন মুখোপাধ্যায় এবং জিকে পাহাড়ি যদি দুটো বই যদি সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো তাদের জন্য নিয়ে আসছে। তো দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এক দেখের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে টমাস ব্যাবিংটন মেকলে। দু দেখের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম, অ্যান্সার হবে এর অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ, স্কটিশ চার্চ কলেজ। তিন দেখের প্রশ্ন কী বলেছে, তিন দেখের প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করেন, অ্যান্সার হবে পিয়ের অ্যান্সার চন্দ্রমুখী বসু। চার দেখের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে সিট অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। পাঁচ দেখের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। ছয় দেখের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। সাত দেখের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা। আমাদের পরের প্রশ্ন, আট দেখের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন, অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, তোমাদের মাথায় রাখা উচিত যে নীলদর্পণ নাটকটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং এটা ইংরেজিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, কিন্তু প্রকাশিত হয়েছিল রেভারেন্ট জেমস লং সাহেবের নামে এবং কিন্তু রেভারেন্ট জেমস লং সাহেবের কিন্তু কারাদণ্ড হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী। নয় দেখের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। তো দেখো সতীদাহ প্রথা কিন্তু 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে রাজা রামমোহনরায় কিন্তু প্রচুর চেষ্টা চালিয়েছেন যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়। 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু এই সতীদাহ প্রথা কিন্তু রদ করা হয়েছিল। দশ দেখের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, সির অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। এগারো দেখের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, সির অ্যান্সার কুষ্টিয়া থেকে। বারো দেখের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, বিয়ের অ্যান্সার মানে কত আছে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তেরো দেখের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, এর অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি। ফোরটিন দেখের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, সির অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। পনেরো দেখের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1833 খ্রিস্টাব্দে। ষোলো দেখের প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার কলকাতা কেন্দ্রিক। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার আমি শূন্যস্থান সলভ করিয়ে দেবো। শূন্যস্থান ফার্স্ট প্রশ্ন কী আছে, ড্যাশ খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। দু দেখের প্রশ্ন, আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যেও ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে ড্যাশ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কলকাতা মাদ্রাসা। কলকাতা মাদ্রাসা কিন্তু 1781 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএকিউবে এমসিকিউবে, ঠিক আছে, টিক মার্কে, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তিন দেখের প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1849 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে, এই ক্যালকাটা ফিমেল স্কুল কিন্তু প্রতিষ্ঠা করেন
ড্রিঙ্ক ওয়াটার বেথুন। চার থেকে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, শূন্যস্থানে কি লিখবে 1800 খ্রিস্টাব্দে, কে করেছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। পাঁচ থেকে প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম হলো ড্যাশ কলেজ, হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজ, কিন্তু বর্তমান কিন্তু এটা কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে কিন্তু পরিচিত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। যদিও এর আগে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, বাট বর্তমানে কিন্তু এটা কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো দেখো, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, রোমানি স্কুল বুক সোসাইটি অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। রোমান টুতে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্সার হবে এর অ্যান্সার 1835। রোমান থ্রিতে এশিয়াটিক সোসাইটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। তোমাদের মাথায় রাখতে হবে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স 1784। রোমান ফোরে সতীদাহ প্রথা নিবারণ আইন, ঠিক আছে, অ্যান্সার হবে ইর অ্যান্সার 1829। রোমান ফাইভে ব্রহ্মসভা বা ব্রাহ্মসভা, ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1828 খ্রিস্টাব্দে। এবার আমি এইগুলো সলভ করাবো রোমানে। সাধারণ ব্রহ্ম সমাজ অ্যান্সার হবে ইর অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। রোমান টুতে টমাস বেবিন্টন মেকলে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1875। রোমান থ্রিতে কেশবচন্দ্র সেন, ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার নববিধান। রোমান ফোরে রাজা রাধাকান্ত দেব অ্যান্সার হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি, ঠিক আছে, ল্যান্ড হোল্ডার সোসাইটি। আমাদের পরের প্রশ্ন কী আছে, রোমান ফাইভে স্বামী বিবেকানন্দ অ্যান্সার হবে সির অ্যান্সার বর্তমান ভারত। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সলভ করাবো এই যে সত্য মিথ্যা, ঠিক আছে। তো দেখো সত্য মিথ্যায় কী বলেছে, সত্য মিথ্যায় বলেছে এক দাগে, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, তো দেখো আমি কেটে দিছি, কারণ রামকৃষ্ণ মিশন কিন্তু 1897 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ করেছিল, ঠিক আছে, রামকৃষ্ণ করেনি, তার মানে এটা মিথ্যা। দু দাগে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে স্থাপন করেন। সুপ্রিয় দর্শকার্থী, কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1854 খ্রিস্টাব্দে না, ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে। রোমান থ্রিতে মানে তিন দাগের প্রশ্ন, হুতুম প্যাচার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিং। তো দেখো এটা ঠিক আছে। চার দাগের প্রশ্ন, বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য ছিল নব্যবেদান্ত, এটাও ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ বা সত্য বল মানে বলতে পারো তোমরা। পাঁচ দাগে, হরিশ্চন্দ্রের ছদ্মনাম ছিল হুতুম প্যাচা, হরিশ্চন্দ্রের ছদ্মনাম ছিল হুতুম প্যাচা, এটা ভুল আছে, কারণ হুতুম প্যাচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংয়ের, কালীপ্রসন্নর কিন্তু ছদ্মনাম ছিল, ঠিক আছে। প্লিজ তোমরা ভিডিও কোয়ালিটি একটু পরিবর্তন করবে। ছয় দাগের প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন, এটা ঠিক আছে। সাত দাগে, টমাস বেবিন্টন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, এটা ভুল আছে। আট দাগের প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক আছে। নয় দাগের প্রশ্ন, ডিডোজিও আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল, এটাও ঠিক আছে। দশ দাগের প্রশ্ন, 1870 খ্রিস্টাব্দে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় দর্শকার্থী, এটা ভুল আছে, কারণ সাধারণ ব্রহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1878 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কেশবচন্দ্র সেন, কে প্রতিষ্ঠা করেন, কেশবচন্দ্র সেন। এটা তো হয়ে গেল, এবার তোমাদের আমি দেখাবো এই বিবৃতি, ঠিক আছে, বিবৃতি, ফার্স্ট বিবৃতি এক দাগে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, ব্যাখ্যা তিন হবে, কারণ নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। দুই দাগে বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করেন, ব্যাখ্যা তিন হবে,
এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তিন দাগের প্রশ্ন, রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন, রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন 1823 সালে, ডেটটা দেওয়া আছে, মানে এই সালে চিঠিটা লিখেছিলেন। তো দেখো ব্যাখ্যা তিন হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। চার দিকের প্রশ্ন, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। ব্যাখ্যা তিন হবে, কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু। তো দেখো এবার তোমাদের আমি দেখাবো, এক নম্বরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের ফার্স্ট প্রশ্ন, সহমরণ প্রথা কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহমরণ প্রথা কী? সুপ্রিয় দর্শকার্থী, এই সহমরণ প্রথা কী তোমাদের আমি অ্যান্সারটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে। যার পেজ নম্বর কিন্তু 30, ঠিক আছে। তো দেখো অ্যান্সার হবে, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা। তো বুঝতেই পারছো এই যে সমরণ যে প্রথা ছিল অতি প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের দেশে প্রচলিত ছিল। সমরণ প্রথাটা বুঝতেই পারছো যে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা, তোমরা এই অবধি লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? দুদাগের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে, তো দেখো তোমরা এখান থেকে লিখবে, তার নেতৃত্বে। তার নেতৃত্ব মানে কি? লুই ভিভিয়ান ডিরোজিও, লুই ভিভিয়ান ডিরোজিও এর নেতৃত্বে কিছু আদর্শবাদী, কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে থাকেন। তারুণ্যের তেজে উদ্দীপ্ত এই আন্দোলনের ফলে হিন্দু ধর্ম ও সমাজের ভিত কেঁপে ওঠে। এই গোষ্ঠী নববঙ্গ গোষ্ঠী এবং এই আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বইয়ের 31 নম্বর পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই তার নেতৃত্বে জায়গা তোমরা লিখবে লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, তিন দাগের প্রশ্ন। আমাদের তিন দাগের প্রশ্ন বলেছে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1815 খ্রিস্টাব্দে কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কে করেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর তোমরা জানো যে ব্রহ্মসভা 1828 এবং ব্রহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। প্রথমে আত্মীয় সভা, তারপরে ব্রহ্মসভা, তারপরে ব্রহ্ম সমাজ। 1815 আত্মীয় সভা, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা, 1830 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। চার দিকের প্রশ্ন, ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, জায়গাটা শর্ট আছে, একটু সাইডে লিখে দিয়েছি। পাঁচ জায়গার প্রশ্ন, সাধারণ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1878 খ্রিস্টাব্দের 15ই মে। 1878 খ্রিস্টাব্দের 15ই মে কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। ছয় জায়গার প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে কিন্তু এই রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়, যেটা স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন। সাত দিকের প্রশ্ন, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতককে। আট দিকের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নয় দিকের প্রশ্ন, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আজকে তোমাদের কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। নেক্সট ডে
আমি তৃতীয় অধ্যায়ের যাবতীয় এমসিকিউগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু আমাদের জীবন মুখোপাধ্যায়ের বই, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু সলভ করে দেবো। এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের কিন্তু প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমি নেক্সট ডে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।